বলো গুড মর্নিং। আমি এখানে জুতো খেলাম, পেটটা ভরিয়ে নিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, আর এই ঠান্ডা গরমের জন্য না আমার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ গতকাল থেকে আবার ঠান্ডা পড়েছে, গতকাল রাত থেকে। তো আবার তার আগে দুদিন এত গরম ছিল সাংঘাতিক রকমের, তো আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর শরীরটাও বেশ ম্যাচ ম্যাচ করছে। রনও ঠান্ডা লাগেনি, রনও ঠিক আছে। রন অনেকক্ষণ উঠেছে, ওদের কাছে ঘুরছিল, তারপরে যখন খিদে পেয়েছে তারপর আমার কাছে এসেছে, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, চলো উঠি, আজকে এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মনে হচ্ছে জল খাবারটা স্কিপ করতে হবে আমায়, কারণ এখন যদি আমি জল খাবার খাই তাহলে আর দুপুরে ভাত খেতে পারবো না, জানো। আজকে খাবার পালং শাক, উচ্ছে ভাজা, ডিম পোস্ত, ফুলকপি আলুর তরকারি, চাটনি, হ্যাঁ বলেছি ডিম, এটা ফুলকপি রোস্ট। ও আমার তো ভীষণই দেখছি ঠান্ডাটা লেগে গেছে, মা বলছে আয় লেপের মধ্যে ঢুকে শুয়ে পড়। এই যে মা ওখানে ঘুমাচ্ছে দেখো, আর ঠান্ডাটা না সত্যি ভীষণ পড়েছে, কালকে থেকে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার ভীষণ মানে ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি। সারাটা দুপুর ঠিক করে ঘুম হলো না, রনও আজকে সেই ঘুম দিচ্ছে, এখনো ঘুমাচ্ছে, এখন কটা বাজে, 6:15, এখনো ঘুম দিচ্ছে, খুবই ভালো, ও ঘুমালে আমার শান্তি। তো আজকে না একদমই ভিডিও করার মানে মুড নেই, একদম শরীরটা আসলে ঠিক নেই। তো আজকে একবার বেরোনোর কথা আছে দীপের সাথে, ওর ওই যে সেদিন চশমা বানাতে দিয়ে গেছিলাম, দিয়ে এসেছিলাম, ওই চশমাটা হয়ে গেছে, ওটা নিতে যেতে হবে। দেখি, সেদিন বলছিলাম না যে মা ওই যে ওটা বুনছে না বিনুনি করে, ওটাই দেখো, এটা কুশন টাইপের, মানে এই দেখো এরকম পেতে রাখা যাবে, এটা কাউকে দেখায়নি দিদা, এটা আমি ভিডিও করছি ভ্লগে দেব বলে, ভিডিও করছি ভ্লগে দেব বলে, ইউটিউবে দেব। আর এই যে এই দেখো, এরকম পেতে রাখাও যায়, আর একটু বড় হলে পাপোষ করা যায়, বা কোনো টুলের ওপর পেতে এর ওপর প্লেট দিয়ে খাবার দেওয়া যায়। ও এই যে রন উঠে পড়েছে, আমরা সবাই মিলে চা খেতে বসেছি এখন, দাদু দিদা, এই যে আর এই যে মা, মা এখন জায়গা পায়নি, এখানে মা জায়গা পেলেই বসবে, বাসে খুব ভিড়, রনও চা খাচ্ছে না ঠিকই, দেখো চোখ মুখ এখনো ফুলে আছে রনর, রন
কি একটু চা খাবে? চা খাবে? চা টুপা 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 আমি খাই। হ্যাঁ তুমি খাবে? 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 হ্যাঁ খাবে? 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 তুমি তো সাদা সাদা খাও। হ্যাঁ হ্যাঁ খাবে খাবে খাবে। বাবা গরম 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 গরম। শরীরটা ভীষণ খারাপ বলে আমার আজকে ওই দীপের সাথে যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারলাম না। মানে এত ঠান্ডা বাইরে, আর আমার খুবই কষ্ট হচ্ছে ঠান্ডায়, তো ওই জন্য আর বেরোলাম না। তো দেখলে যে ও কেমন বড় বাবার সাথে শুয়ে শুয়ে লেপের মধ্যে খেলছে, এখনো খেলছে, ওকে এখনো শুতে নিয়ে যায়নি। আর আজকে আমি সেইভাবে কোনো ভিডিওই বানাইনি, শরীরটা প্রচন্ডই খারাপ লাগছে। তবে আমি আজকে একটা ভিডিও বানিয়েছি রনকে নিয়ে, ওর বিভিন্ন মোমেন্টের আর কি ভিডিও। তো একদিন এত হাসছিল, তো সেই সময় ভিডিওগুলো বানানো, সেগুলো জুড়ে জুড়ে আমি একটা ভিডিও বানিয়েছি 1 মিনিটের। তো সেটা আমি আমার এই আজকের ব্লগের লাস্টে জুড়ে দিয়েছি, ঠিক আছে? তো সেটা তোমরা দেখো। এই আমি জাস্ট এবার ব্লগটা শেষ করে দেব, গুড নাইট করে দেব, এবার শুতে চলে যাব। ঠিক এরপরই তোমরা দেখতে পাবে ওই ভিডিওটা। তো চলো টাটা, আর দেখে নাও রনর ভিডিওটা। लंबी सी डगर ना खले, जहाँ गम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार ही प्यार पले। एक ऐसे गगन के तले, एक ऐसे गगन के तले, आ चल के तुझे मले के चलो, एक ऐसे गगन के तले, जहाँ गम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार ही प्यार पले। एक ऐसे गगन के तले, एक ऐसे गगन के तले।